রাজ্যত বলিছে নির্বাচনের গরম বতাহ, শাসক বিরোধী ব্যস্ত প্রচার অভিযানত। 14টা সমষ্টিতে খদমদম, কোনোবাই নাচিছে। কোনোবাই গীত গাইছে, আহা ভাই খেলো হলি মিলি সবে প্রাণে প্রাণ, আজি রঙে রঙে কাকা হলি হে। কোনোবাই আকৌ বিপক্ষক ক্ষুরধার সমালোচনা করে আগবাড়িছে নির্বাচনী প্রচারত। গুৱাহাটী লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধিয়ে আজি শ্রীমন্তপুরত চলাইছে নির্বাচনী প্রচার। নারী শক্তি আর যুব শক্তিয়ে তেওঁৰ জয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব বলে মন্তব্য করে বিজুলি কলিতা মেধিয়ে। লগতে বিজেপি প্রার্থীগীক জয়ী করবলে সংকল্পবদ্ধ মহিলা কর্মী সকলো। মই যেতিয়াই যত থাকো নারী শক্তি খুব জাগ্রত হয়েছে। নচক মই ব্যবধানটো এতিয়াও নকওঁ, কিন্তু আমি অভিলেখ ভঙ্গ করিম। আগৰ আমাৰ যিমানখিনি ৰেকৰ্ডছ আছে সেই ৰেকৰ্ডছ ভঙ্গ কৰি পেলাই এটা অভিলেখ সৃষ্টি কৰিব বুলি আমাৰ ৰাইজে কৈছে, আমাৰ ভোটাৰসকলে কৈছে, গতিকে সেইটো মোৰ কথা নহয় আছিলে। কাজিৰঙাত বিজেপি প্ৰাৰ্থী কামাখ্যা প্ৰসাদ তাছাৰ মাৰাথন নিৰ্বাচনী প্ৰচাৰ। খুমটাই সমষ্টিৰ গাঁৱে গাঁৱে তেওঁ সভা পাতিছে। খুমটাইৰ নতুন মাটিত কামাখ্যা প্ৰসাদ তাছাক ৰাইজৰ বিপুল আদৰণি। ঝুমুর নাচি রাইজে আদরণি জানালে বিজেপি প্রার্থীগীক। বহুত আশা আকাঙ্ক্ষা আছে, বহুত পাবলগীয় বস্তু আছে। আশা করে যে ভবিষ্যৎ দিনত পাব, নিজের ঘর সংসারখন ভালকে চলাতো বিচাৰে। এই দুখত থকা মানুষখিনি ইমান সুখত আহিছে, এটাই ভাল লগা কথা। লখিমপুর সমষ্টিত মাৰাথন নির্বাচনী প্রচার অব্যাহত রাখিছে বিজেপি প্রার্থী প্রদান বৰুৱাই। আজি শিলাপথাৰত দলীয় নেতাকর্মীর সৈতে প্রদান বৰুৱা আৰু বিধায়ক ভুবন পেগুর মত বিনিময়। সমষ্টিৰ চুকে কোণে গৈ নির্বাচনী প্রচার চলাইছে বিজেপি প্রার্থীগৰাকীয়ে। দলের কর্মকর্তাসকলক দেখা কৰিবৰ কাৰণে আহিছো, তেনেকে নির্বাচনী সভা নিচিনা অনুষ্ঠিতও কৰা নাই, তাতে দুই এক রাইজও আহি গৈছে, ভালেই লাগিছে। পঞ্চায়তে পঞ্চায়তে নির্বাচনী প্রচারত ব্যস্ত শোণিতপুৰৰ বিজেপি প্রার্থী ৰঞ্জিত দত্ত। প্রার্থীগৰাকীৰ মতে বিরোধীর লগত নহয় হেনো দলের বিধায়কসকলের মাজতে এতিয়া প্রতিদ্বন্দ্বিতা হব, কোনে কিমান ভোট দিব বিজেপি প্রার্থীগৰাকীক। অবশ্যে কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জুকো শুভেচ্ছা জানালে রঞ্জিত দত্তই। এটা বুথে বুথে কম্পিটিশন হয়েছে আমার, কোনে বেশিকে ভোট দিব, বিধায়কর বিধায়কর মাজত কম্পিটিশন হয়েছে, কোন বিধায়কে বেশিকে ভোট দিব, মন্ডল সভাপতিসকলের মাজত কম্পিটিশন হয়েছে যে কোনে বেশিকে ভোট দিব, গতিকে আমার এটা কম্পিটিশন তো প্রতিদ্বন্দ্বী নাই, প্রতিদ্বন্দ্বী আমার ভিতরতে আছে। দরং উদালগুড়ি লোকসভা সমষ্টিত দলীয় নেতাকর্মীর সৈতে গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হল বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়া। আনহাতে মঙ্গলদৈ লোকসভা সমষ্টিত নির্বাচনী প্রচার অব্যাহত রাখিছে কংগ্রেস প্রার্থী মাধব রাজবংশীয়। লোকসভার নির্বাচনের সমান্তরালক হোলি উৎসব, সেয়েহে নির্বাচনী প্রার্থীসকলের মাজতো হোলি লাগিছে। তীর্থনগরী হাজুর চেসাত বরপেটা লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী দিব্যায়নে এনেদরে দোকানে দোকানে হোলি গীত গাই ভূত ভিক্ষা মাগিছে। সমর্থকর কণ্ঠত শুনা গৈছে ভূত বিচারি বিভিন্ন গীত। আহা ভাই খেলো হোলি মিলি সবে প্রাণে প্রাণ, আজি রঙে রঙে কাকা হোলি হে। অবশেষত নির্বাচনী প্রচারের বাবে উলাল কাজিরঙা সংসদীয় সমষ্টির কংগ্রেস প্রার্থী রোজলিনা তির্কি। বোকাখাতত দলীয় সভা অনুষ্ঠিত করে কংগ্রেস প্রার্থীগীয়ে এইবার কাজিরঙা সমষ্টিত বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করলে। আনকি সভাপতি ভূপেন বরাই সোনকালে কাজিরঙা লোকসভা সমষ্টির দলের হয়ে প্রচার চলাব বলে মন্তব্য করে কংগ্রেস প্রার্থীগীয়ে। তিনিচুকীয়াত বিরোধী ঐক্য মঞ্চের প্রার্থী লুরিণজ্যোতি গগৈর বিভিন্ন প্রচার সভা। আজি তিনিচুকীয়া জেলা কংগ্রেসের মুখ্য কার্যালয়ত কংগ্রেসের লগতে অসম জাতীয় পরিষদের বিষয়ববীয়াসকলের সৈতে বৈঠকত মিলিত হয় লুরিণজ্যোতি গগৈ। জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা তথা প্রাক্তন মন্ত্রী পবন সিং ঘাটোয়ার, প্রাক্তন বিধায়ক রাজু সাহু, দুর্গা ভূমিষেকে প্রমুখ্য করে কংগ্রেসের বহু শীর্ষ নেতা উপস্থিত থাকে লুরিণজ্যোতি গগৈর সঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।